সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৌরভ মুখোপাধ্যায়ের লেখা ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। সৌরভ মুখোপাধ্যায়ের জন্ম 1973 সালে হাওড়া জেলায়। ইংরেজি সাহিত্যের ছাত্র এবং পেশায় শিক্ষক সৌরভবাবু লেখালেখি শুরু করেন 2 দশক আগে। এর মধ্যে বহু জনপ্রিয় পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। আজকের গল্পের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের শ্রোতা সন্ময় দে, আমরা তার কাছে কৃতজ্ঞ। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। জাহাজের নাম গ্রিন অলিভ। পেরুর ক্যালওয়া বন্দরে ভিড়েছে সপ্তাহ দুয়েক আগে। জিনিসপত্র সব খালাস হয়ে এখন দিব্যি সাফসুত্র। আপাতত কোনো দূরপাল্লার ডিউটি নেই। ঢেউয়ের মৃদু মন্দ দোলায় দুলছে আর ফুরফুরে হাওয়া খাচ্ছে। ক্যাপ্টেনের এখন লম্বা ছুটি, হাতে পয়সা কড়ি এসেছে সদ্য সদ্য, মেজাজ শরীফ। বেশ বেলা করে ঘুম থেকে ওঠা, বন্ধু বান্ধব জুটিয়ে ম্যারাথন আড্ডা, মাঝে মাঝে পুরনো জুয়া ঠেক কিংবা পাবে ঢু মারা। পেরু জায়গাটা মোটের উপর চমৎকার, বিশেষত এই লিমা শহরখানা। সময় কাটানোর রসদ বিস্তর, আর এমনিতেও স্প্যানিয়ার্ডরা স্বভাবতই দরাজ দিলখোলা ধরনের। যুদ্ধ করতে যেমন ওস্তাদ, বাণিজ্য যাত্রাতেও তেমনই। হই হল্লা, গান বাজনা, নাটক প্রভৃতি, আমোদ সুরার ফোয়ারা, কথায় কথায় ডুয়েল লড়া, এলাহি খানা পিনা, সব মিলিয়ে একটা উজ্জ্বল টকবকে জীবনযাত্রা। গ্রিন অলিভের ক্যাপ্টেন টমসন দীর্ঘ সমুদ্র যাত্রার পর এই কদিনের মধ্যে যেন শুষে নিচ্ছেন লিমা শহরের প্রাণ প্রাচুর্য। 1820 সালের পেরুতে স্পেনীয় শাসন চলছে রমরমে। গোটা দক্ষিণ আমেরিকা জুড়েই এখন স্পেনের আধিপত্য। মূলত যে কারণ সেটা হচ্ছে সোনা। প্রথম যেদিন স্পেনের নৌবাহিনী দক্ষিণ আমেরিকার মাটি ছোঁয়ে, তারা ভেবেছিল এলডোরাডো খুঁজে পেয়েছে বুঝি। এত সোনা, এত সোনা! ওয়েস্ট ইন্ডিজের অর্ধ সভ্য উপজাতি অ্যাজটেক, মায়া, ইনকা, এদের সংগ্রহে যত সোনার ভাণ্ডার ছিল, বাকি গোটা দুনিয়া জুড়েও অত পরিমাণ হবে কিনা সন্দেহ। কালো চামড়ার এইসব প্রাচীন উপজাতির লোকজনের নিত্য নৈমিত্তিক ব্যবহারের জিনিস বলতে যা কিছু সবই সোনার। বাসনপত্র সোনার, যন্ত্রপাতি সোনার, অস্ত্রের হাতল সোনার, আর গয়নাগাটি, উফ, সে কথা বুঝি বলে শেষ হবে না। বড় বড় মানুষ প্রমাণ দেবমূর্তি আগা গোড়া সোনা দিয়ে তৈরি। মন্দিরে থাক থাক সোনার পাত, সোনার গুঁড়ো মেখে হ্রদের জলে স্নান করেন উপজাতির রাজা। দেবতার ক্রোধ শান্ত করার জন্য রাশি রাশি সোনা, রূপো, প্ল্যাটিনামের সামগ্রী ফেলে দেওয়া হয় হ্রদের গভীরে। কোটি কোটি টাকার সোনা শুধু পড়ে রয়েছে জলের নিচে যুগ যুগ ধরে। দেখে শুনে কার মাথা না পাগল পাগল লাগবে। আগ্রাসী স্প্যানিয়ার্ডরা যেভাবে পারল লুট করল রাশি রাশি সোনা। উপজাতিগুলোকে তারা একরকম অসভ্য বর্বর বলেই ধরে নিয়েছিল। মূর্খ কালা আদমিগুলো উঠতে বসতে শুতে আঁচাতে এত তাল তাল সোনা নিয়ে নাড়াচাড়া করে, শাসক স্পেনীয় অভিজাতদের এ আর কাহাতক সহ্য হয়। পেরুর শাসনকর্তা হুকুম দিলেন গোটা এলাকায় যেখানে যত সোনা আছে, হোক সে অলঙ্কার কিংবা অস্ত্র, মূর্তি কিংবা তৈজসপত্র, সব জমা করতে হবে লিমা শহরের গির্জায়। ও সব রাষ্ট্রীয় সম্পত্তি, থাকবে একান্তভাবে চার্চের অধিকারে। ব্যাস, লিমার গির্জা ঠেসে গেল সোনা দানা মণিমাণিক্যে। আরও উছলে উঠল শহরের ঠাট্ঠমক, ফোয়ারার মতো বইতে লাগল বিলাস স্রোত। ক্যাপ্টেন টমসনও দিব্যি গা ভাসিয়ে দিয়ে চলেছিলেন
আমোদ আহ্লাদের সেই জোয়ারে। এখন বেশ কিছুদিন তাঁর মুক্ত জীবন, খাও পিও মজ করো, এই তো মাচার সুখ। কিন্তু ক্যাপ্টেনের নিয়তি তাঁর জন্য রেখে দিয়েছিল অভাবিত একখানা বাঁক। ক্যাপ্টেন আগের মুহূর্ত পর্যন্ত তা জানতে পারেননি, কেই বা পারে। নিয়তির সেই ডাকটা এসে পৌঁছল 1820 সালের 27 এপ্রিল। তখন গভীর রাত, ক্যাপ্টেনের তলব পড়ল পেরুর শাসনকর্তার দরবারে। কালো কাপড়ে ঢাকা একখানা ঘোড়ার গাড়ি তাঁকে নিয়ে পৌঁছে দিল গোপন মন্ত্রণা কক্ষে। চারজন অমাত্যকে সঙ্গে নিয়ে পেরুর প্রধান শাসক পাকো ডায়াস স্বয়ং অপেক্ষা করছেন ক্যাপ্টেন টমসনের জন্য। ক্যাপ্টেন কম্পিত বক্ষে কুর্নিস জানালেন, উপাস থেকে গম্ভীর গলায় বসার আদেশ এল। ক্যাপ্টেন টমসন একটা ফাঁকা আসনে বসলেন, রহস্য ঘনাচ্ছে। কি কারণে এত গোপন তলব? আপনার জাহাজ গ্রিন অলিভ এখন বন্দরে রয়েছে, তাই না? একজন অমাত্য জানতে চাইলেন, ঘাড় নেড়ে হ্যাঁ জানালেন ক্যাপ্টেন টমসন। দ্বিতীয় অমাত্য বললেন, জাহাজের অবস্থা কেমন, ঠিকঠাক? একদম, কোথাও কোনো অসুবিধে নেই। এবার তৃতীয় অমাত্য, যদি কালই প্রত্যুষে একটি দীর্ঘ সমুদ্র যাত্রায় বের হতে হয়, তার জন্য আপনি এবং আপনার জাহাজ উভয়ই প্রস্তুত? কাল প্রত্যুষে? ঢোক গিললেন ক্যাপ্টেন টমসন। মানে ঠিক স্পষ্টভাবে বুঝতে পারছি না। চতুর্থ অমাত্য শীতল কণ্ঠে বললেন, আমরা আপনার কাছে হ্যাঁ অথবা না সূচক একটি সঠিক উত্তর চাইছি। কাল প্রত্যুষে সমুদ্র যাত্রার জন্য আপনি সর্বতোভাবে প্রস্তুত কিনা একটি শব্দে জ্ঞাপন করুন। টমসন কয়েক সেকেন্ড চিন্তা করলেন, সম্ভবত এ কোনো রাজ পরিকল্পনা, এক্ষেত্রে হ্যাঁ বলাই বিচক্ষণতা হবে, বিশেষত যখন পাল্টা প্রশ্ন করার কোনো অবকাশই পাওয়া যাচ্ছে না। এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকলে ভবিষ্যতে শাসক দরবারে তাঁর প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা উজ্জ্বল। প্রত্যাখ্যান করার কোনো আপাত যুক্তিই নেই, কেবল একটি সংশয়ের কাঁটা, কত দূর যেতে হবে, কি কাজের সঙ্গে যুক্ত হতে হবে, কিছু জানা যাচ্ছে না। কতখানি বিপদসংকুল হতে পারে এই যাত্রা, সেটা না জেনেই সম্মতি দিতে হবে। শেষ পর্যন্ত খটকাটাকে ঝেড়েই ফেললেন ক্যাপ্টেন, নাবিকের জীবন মানেই তো অনিশ্চয়তা, পদে পদে ঝুঁকি, দিক চিহ্নহীন অকুল অতল দরিয়ায় ভেসে বেড়াচ্ছে যার রুজি, তার পক্ষে জানা বিপদ আর অজানা বিপদের ফারাক বেশি নয়। কি বা বেশি বিপর্যয় হবে, সেই একই সমুদ্র ঝঞ্ঝা কিংবা হিমশৈল কিংবা চোরা ঘূর্ণির টান কিংবা জলদস্যু, যে কোনো পাড়িতেই তো এসব বিপদ জড়িয়েই থাকে। বরং রাজকার্যে জড়িত থাকলে অনেক ক্ষেত্রে সুরক্ষা বেশি মিলবে বই কম নয়। ক্যাপ্টেন টমসন ঘাড় নাড়লেন, স্পষ্ট গলায় বললেন, আমি রাজি। এতক্ষণে প্রবীণ শাসক ডায়াস কথা বললেন, আপনাকে একটা গোপন এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে ক্যাপ্টেন। কাল সূর্যোদয়ের পূর্বেই আপনাকে আপনার জাহাজ ছাড়তে হবে ক্যালবে বন্দর থেকে। যাত্রাপথের একটা মানচিত্র আপনি এখনই পেয়ে যাবেন। জাহাজের নির্বিঘ্ন চালনার জন্য যে মাঝিমাল্লাদের প্রয়োজন, সে সমস্ত পেরুর প্রশাসন থেকে সরবরাহ করা হবে, অন্যান্য দরকারি সামগ্রীও। আপনার দায়িত্ব হবে নির্ধারিত পথ দিয়ে নির্দিষ্ট গন্তব্যে জাহাজটিকে পৌঁছে দেওয়া। ডায়াস থামলেন। এবার প্রথম অমাত্য ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বললেন, আপনার কি কিছু জিজ্ঞাসা আছে ক্যাপ্টেন? অল্পই। এক, এই অভিযানের মধ্যে এতটা গোপনীয়তার কারণ কি? দুই, জাহাজটিতে কি সামগ্রী বহন করা হবে? এই দুটি তথ্য ক্যাপ্টেন হিসেবে আমার জানা আবশ্যক, না হলে অভিযান চলাকালীন আমার অজ্ঞতাজনিত কারণে নানা ভ্রান্তি বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে।
অমাত্যবর্গ মুখ চাওয়াচাওয়ি করলেন। টমসন দেখলেন তাঁরা সম্মতিসূচক ঘাড় নেড়ে শাসনকর্তার দিকে তাকাচ্ছেন। ডায়াজ একটি মৃদু ভ্রুভঙ্গিতে অনুমতি জানালেন। চতুর্থ অমাত্য ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বললেন, খুব সংক্ষেপে বলি, যে কোনো মুহূর্তে লিমার গির্জার ওপর একটা আক্রমণ হতে পারে। উপজাতির লোকেরা বিদ্রোহের পরিকল্পনা করছে বলে খবর আছে। ওদের মূল উদ্দেশ্য সমস্ত সোনা আবার কেড়ে নেওয়া। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এই উপদ্রবের হাত থেকে এই বিপুল ধনরাশিকে বাঁচানোর একটা বিকল্প পথ খোলা রাখা দরকার। তাই আপাতত জাহাজ ভর্তি করে লিমার চার্চের সমস্ত সম্পদ আমরা নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিচ্ছি, এবং চূড়ান্ত গোপনে, যাতে আমরা যদি গির্জাকে বাঁচাতে নিতান্ত অপারগ হই, এক তিল সোনাও ওদের হাতে না পড়ে। ক্যাপ্টেন টমসনের শরীরের সমস্ত রোম সূচের মতো খাড়া হয়ে উঠল। লিমা গির্জার সমস্ত ধন সম্পত্তি, তা দিয়ে যে সারা পৃথিবীটাই কিনে নেওয়া যায় বলে জনশ্রুতি। সেই অকল্পনীয় স্বর্ণ ভাণ্ডার গ্রিন অলিভ জাহাজের খোলবন্দি হয়ে সাগর পাড়ি দেবে, কি কি স্বপ্ন না বাস্তব! গলা শুকিয়ে আসছে ক্যাপ্টেনের। একটা ঢোক গিলতে চেষ্টা করে বললেন, কিন্তু হে মহামান্য, সময় তো আর মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যে কিভাবে ওই প্রভূত সম্পদ জাহাজে তোলা যাবে যদি সূর্যোদয়ের আগেই বন্দর ছাড়তে হয়? সে ভার আমাদের। গোপন সুড়ঙ্গ পথে 300 শ্রমিক রাত্রির শেষের আগেই সমস্ত সম্পদ জাহাজে পৌঁছে দেবে। আপনি দ্রুত অকুস্থলে চলে যান, তত্ত্বাবধান শুরু করে দিন। মনে রাখবেন, এই প্রকল্পের গোপনীয়তা চূড়ান্ত পর্যায়ের। যে কোনো ধরনের অসতর্কতার শাস্তি মৃত্যু। জানি। ক্যাপ্টেনের ঠোঁটে এবার হাসি ফুটল। আশা করি আপনাদের নিযুক্ত মাঝিমাল্লারা এই সমস্ত গোপন তথ্য সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারেই থাকবে। নিঃসন্দেহে। জাহাজ সম্পদে পূর্ণ হওয়ার পর দুজন রাজপ্রতিনিধি কোষদ্বারে তালা লাগাবেন এবং সিলমোহর দেবেন। তারপর মাল্লাদের জাহাজে প্রবেশ করানো হবে, তার আগে নয়। প্রতিনিধিরা কি পুরো পথটা জাহাজেই থাকবেন আমার সঙ্গে সঙ্গে? অবশ্যই। এককভাবে একজন ক্যাপ্টেনের কাঁধে কি এই রাজকীয় সম্পত্তির ভার ছাড়া যায়? রাজপ্রতিনিধিরা এই সম্পদের পূর্ণ দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে রক্ষীরাও যাবে। আপনার কাজ জাহাজটিকে সঠিকভাবে পরিচালনা করে গন্তব্যে পৌঁছানো, এর অধিক কিচ্ছু নয়। ক্যাপ্টেন টমসন কুর্নিশ করে বেরিয়ে যাচ্ছিলেন। প্রথম অমাত্য তাঁর পথ রোধ করে বললেন, ওই পথ দিয়ে আপনার আর নিষ্ক্রমণ হবে না। দুঃখিত ক্যাপ্টেন, আপনি প্রাসাদ অভ্যন্তরের গোপন পথ দিয়ে জাহাজে পৌঁছবেন, রক্ষীরাই পৌঁছে দেবে। দ্রুত গতিতে তিনজন রক্ষী এসে ক্যাপ্টেনের চোখ বেঁধে ফেলল। অন্ধের মতো ঠোক্কর খেতে খেতে ক্যাপ্টেন টমসন চললেন বন্দরের দিকে, যেখানে অপেক্ষা করে রয়েছে তাঁর নিয়তি। নিয়তি ব্যাপারটা ঠিক কি? নিয়তি কি এক অদৃশ্য শক্তি যা মানুষের ইচ্ছে অনিচ্ছে তোয়াক্কা না রেখে তাকে পুতুল না চায়? নাকি নিজেরই নানান সুবুদ্ধি দুর্বুদ্ধি, সুকর্ম দুষ্কর্মের এক জট পাকানো যোগফল? জ্ঞানীরা যে বলেন মানুষ নিজের ভাগ্য নিজে বানায়, সেটা কি সত্যি কথা নয়? গ্রিন অলিভ জাহাজের নির্জন ডেকে দাঁড়িয়ে এইসব ভাবনাগুলো নিয়েই নাড়াচাড়া করছিলেন ক্যাপ্টেন টমসন। বহু ক্রোশ দূরে পশ্চিম দিগন্তে সমুদ্রের জলরাশি লাল হয়ে উঠছে। টকটকে রক্তের রঙের একটা গোলার মতো সূর্য ধীরে ধীরে তলিয়ে গেল ঝাপসা জলের রেখার আড়ালে। মহাসমুদ্রে সন্ধে নামবে এখনই। কয়েক দণ্ড পরে চারদিকে শুধু নিকষ থমথমে অন্ধকার। ঢেউয়ের মাথায় আবছা ফসফরাসের আভা, আর মাথার ওপর ঘন কৃষ্ণ আকাশে লাখো লাখো হলুদ ফুটকি ছাড়া বিশ্ব সংসারে কোথাও কোনো আলোর হদিশ থাকবে না। ক্যাপ্টেন টমসনের মনের গভীরেও
নিঝুম অন্ধকার এখন। একটু আগেকার দেখা ওই রক্তবর্ণ সূর্যটা তাকে কেমন যেন একটা ইঙ্গিত ছুঁড়ে দিয়ে গিয়েছে। অদ্ভুত একটা শিরশিরে ভাব খেলা করছে তার স্নায়ুর তন্ত্রীগুলোতে। এই যে অবিশ্বাস্য সম্পদ রাশি থরে থরে সাজানো রয়েছে তাঁরই নিজস্ব জাহাজের পেটের মধ্যে, এ কি নিয়তির এক অদৃশ্য পরিহাস নয়? ভাগ্য যেন একটা পাশার দান ফেলে দিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছে, চোখে কৌতুক ছটা, যেন ফিসফিসিয়ে বলছে, নাও ক্যাপ্টেন, ইটস ইয়োর গেম। ঠিক কত পরিমাণ সোনাদানা ঠেসে দেওয়া হয়েছে গ্রিন অলিভের শক্তপোক্ত খোলের মধ্যে, ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও টমসনকে তার পুরো ধারণা দেওয়া হয়নি। গোটা হিসেবটা জানে শুধু পেরুর রাজপ্রতিনিধি ওই দুই লোক, যারা সব গুণে গেঁথে লিস্ট মিলিয়ে তালা লাগিয়েছে ডালায়। ওদের নাম কটেজ আর বেলভারি, আর রয়েছে রাজপ্রহরীরা। বলতে গেলে এ সম্পদের ওরাই মালিক। গন্তব্যে পৌঁছে ওরাই ফের হিসেব বুঝে নিয়ে জিনিসপত্র নামিয়ে নেবে ডাঙায়, নিয়ে টাটা করে দেবে ক্যাপ্টেন টমসন আর তাঁর জাহাজকে। এই পুরো ছবিটাতে তাঁর ভূমিকা শুধু চিনির বলদের, ভারবাহী কিন্তু নিষ্ক্রিয়, নির্বোধ, শুধু ম্যাপ দেখে জাহাজ চালিয়ে যাওয়া, এইটুকু তাঁর কাজ। ক্যাপ্টেনের চিবুক কঠিন হয়ে উঠল, শক্ত করে রেলিংয়ের হাতল চেপে ধরে দূরের ঘনিয়ে আসা রক্তিম অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। মনের মধ্যেও ওই রকম একটা কালো ছায়া কুণ্ডলি বাঁকিয়ে উঠছে। রাত গভীর হল। ক্যাপ্টেন টমসন ডেক থেকে নেমে জাহাজের একটা কেবিনের দরজায় টোকা দিলেন। রাজপ্রতিনিধিরা এই কেবিনেই রয়েছেন, রক্ষীদের থাকার জায়গা বেশ কিছুটা দূরে। দরজা খুললেন বেলভারি। ক্যাপ্টেন যে কি ব্যাপার ক্যাপ্টেন, বলুন, আসুন মহোদয়, কিভাবে আসুন? দরাজ হেসে টমসন বললেন, আরে আপনারা কি এর মধ্যেই ঘুমোতে শুরু করলেন নাকি? আমার তো বেদম একঘেয়ে লাগছিল, ভাবলাম আপনাদের সঙ্গে দুপাত্তর খেয়ে একটু চাঙ্গা হওয়া যাক। রাজপ্রতিনিধিরা সানন্দে অভ্যর্থনা জানালেন ক্যাপ্টেনকে। উষ্ণ পানীয়ের পাত্র ভর্তি এবং খালি হতে লাগল বারবার। টমসন দারুণ ফুর্তিবাজ লোক, হা হা করে হাসেন অন্যদের হাসানো। আসর জমে গেল শিগগিরই। কটেজ আর বেলভারির ইতিমধ্যেই একটু নেশা চড়ে গিয়েছে, কথাবার্তা ঈষৎ অসংলগ্ন। জাহাজেই যে এত সোনা, এর প্রকৃত দাম কত হতে পারে সেই নিয়ে আচমকাই একটা তর্কাতর্কি লেগে গেল দুজনের মধ্যে। বেলভারি বলছেন যত সোনা আছে তার থেকে 50 কোটি স্বর্ণ মুদ্রা তৈরি করা যেতে পারে। কটেজ প্রবল বেগে মাথা নাড়েন, বড় জোর 4-5 কোটি হবে, তার বেশি নয়। বেলভারি রেগে ওঠেন, একের পর এক গোপনতম খবর ফাঁস করে দিতে থাকেন। আরে ধুর, জানো ওর মধ্যে শুধু সোনার বাতির দান আছে 1000 বাতির দান। নিরেট সোনার তৈরি মূর্তি রয়েছে 60-70 খানা, সুবর্ণ কবচ আগে 150-র ওপর, আর বাসনপত্র মিলিয়ে সে তো 600-700 কাছাকাছি। 280 খানা খালি রত্ন খচিত তরবার আর ছোড়া। জানো কিছু? জানো? কর্টেজ পাল্টা তর্ক করতে থাকেন। 50 কোটি সোনা একটা জাহাজের মধ্যে, তুই মাতাল হয়ে গেছিস? হ্যাঁ, 5-10 কোটির বেশি হতেই পারে না। আর 50 কোটি সোনা জীবনে কোনোদিন দেখেছিস? এত সোনা তুই আজে বাজে কথা বলছিস, মাতাল সারা। এই শোন, বাজে বকবি না আমার সঙ্গে, বুঝিস তো কত আছে সোনা আমার জানা আছে।
মাতালের তর্ক, যুক্তির কথা কিছুতেই মানবেন না। বেলভার্ডিরও মাথায় চড়েছে মদিরার প্রভাব, তিনিও ছড়নেওয়ালা নন। আরে স্যার, কোটির পরে কতগুলো শূন্য হয় জানো? কোটির পর কোটি, পাঁচ কোটি, পাঁচ কোটি, পঞ্চাশ আছে, পঞ্চাশ, পঞ্চাশ। আরে যা 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 যা, মাতাল রাস্তায় পড়ে মদ খাগে যা। ক্যাপ্টেন চতুর ভঙ্গিতে দুজনকেই উস্কে দিতে থাকেন শুধু। স্প্যানিয়ার্ডদের স্বভাব যেমন, কথা কাটাকাটি থেকে ফট করে বেরিয়ে পড়ল তলোয়ার। দুই রাজপুরুষের মধ্যে লড়াই লাগার উপক্রম। ক্যাপ্টেন টমসন চুপচাপ বসে দেখছে, গোফের ফাঁকে চাপা হাসি। ক্রুদ্ধ ও আত্মবিস্মৃত দুই রাজপুরুষের ডুয়েল শুরু হতেই ক্যাপ্টেন কাজে নেমে পড়লেন। এই হলো মোক্ষম সুযোগ। পরস্পর আক্রমণে উদ্যত কর্টেজ ও বেলভার্ডি, টমসনের দিকে কারুর দৃষ্টি নেই। তার উপর সুরার প্রভাবে দুজনেই কিছুটা বেভুল, হাত পা পুরোপুরি বসেনি, তলোয়ার এলোমেলো চলছে। ক্যাপ্টেন টমসন কাল বিলম্ব না করে নিজে ছোড়াখানা খুলে আমূল বসিয়ে দিলেন বেলভার্ডির পাঁজরা। শব্দ করে একটা আর্তনা, তারপরে বেলভার্ডি ধপাস করে পড়লেন মেঝে। এরা কি হলো ক্যাপ্টেন? কটেজ নেশার ঝোঁকে ব্যাপারটা ঠিক ঠাউরে উঠতে পারছিলেন না। আপনি ওকে মেরে ফেললেন নাকি? আমি মারিনি তো, ডিউয়েল তো আপনি লড়ছিলেন, আপনি মেরেছেন। টমসন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, বরফ ঠান্ডা গলা। আমি কখন? আমি তো স্পষ্ট দেখলাম আপনি ওকে। কটেজ তোতলাচ্ছেন তখন, মাথার ঝিমটা কাটিয়ে বেরোতে চাইছেন। একদম ভুল মহামান্য কটেজ, আপনি হত্যা করেছেন বেলভার্ডি মহোদয়কে, এবং মৃত্যুর আগের মুহূর্তে উনি তার শোধ নিয়েছেন। ক্যাপ্টেন টমসন এক পা এগিয়ে এসে প্রায় ফিস ফিস করে বললেন কথাগুলো। শোধ নিয়েছেন কিভাবে? এই যে এইভাবে। ক্যাপ্টেনের ছোড়াটা ঝিলিক দিয়ে উঠল ফের, মুহূর্তের মধ্যে কণ্ঠনালীটা দুটুকরো হয়ে গেল কটেজে। একটা ঘড় ঘড় শব্দ বেরোলো শুধু, তারপর এক পুকুর রক্তের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লেন রাজপ্রতিনিধি। তিন চার সেকেন্ড পরেই মুখটা মেঝের উপর থুবড়ে পড়ল। কাঁপতে কাঁপতে শরীরটা স্থির হয়ে গেল সেদিন। দুটো রক্তাক্ত মৃতদেহের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন টমসন, নিজের ছোড়াটার রক্ত মুছে খাবে ভরলেন, তারপর চিৎকার করতে করতে কেবিন থেকে বেরিয়ে এলেন। রক্ষি, রক্ষি, তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গিয়েছে, রক্ষি! রক্ষীদের কক্ষে শোরগোল পড়ে গেল। দৌড়ে এসে তারা দেখল হাড়হিম করা দৃশ্য, দুজনের হাতেই খোলা তলোয়ার, রক্তের স্রোত গড়িয়ে চলেছে কেবিনের মেঝেতে। নিথর পড়ে রয়েছেন দুই রাজপুরুষ, টেবলে সুরাপাত্র। কারুর বুঝতে অসুবিধে হলো না, নেশার ঝোঁকে ডুয়েল লড়তে নেমে পরস্পরের অস্ত্রাঘাতে ভবলীলা সাঙ্গ হয়েছে দুজনেরই। ক্যাপ্টেন টমসন বিষণ্ণ ভয়ার্ত গলায় বলে চললেন আদ্যপান্ত এক মিথ্যে গল্প, কিভাবে তাঁর বাধা সত্ত্বেও দ্বন্দ্বযুদ্ধে নামলেন দুই মাতাল বীর পুঙ্গব, কিভাবে কটেজের অস্ত্রে বিদ্ধ হওয়ার পরও শেষ মুহূর্তে মরণ কামড় দিয়ে গিয়েছেন বেলভার্ডি। রক্ষীরা বিহ্বল, হতচকিত। এখন তাহলে জাহাজের কি হবে? এত ধনরত্ন কি আবার হবে? ম্যাপ রয়েছে আমার কাছে, গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছি আমি। জাহাজ নিরাপদেই পৌঁছবে, পৌঁছানোর পর আমরা এই দুর্ঘটনার কথা সবিস্তারে জানাবো কর্তৃপক্ষকে। এখন এই মৃতদেহ দুটো সমুদ্রে ভাসিয়ে দেওয়া ছাড়া আর তো কোনো গতি নেই। গম্ভীর গলায় সমগ্র পরিস্থিতিটার কর্তৃত্ব নিলেন ক্যাপ্টেন টমসন, তাই করা হল। প্রশান্ত মহাসাগরের জলে দুবার
ঝুপ ঝাপ শব্দ পশু কটেজ ও বেলভার্ডি চিহ্ন রইল না। ক্যাপ্টেনের নির্দেশে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হল রক্ত ভেজা কেবিন। বিমূঢ় রক্ষীরা নিজেদের আস্তানায় সেরিয়ে গেল আবার। ক্যাপ্টেন টমসন তাদের হতবুদ্ধি দশাটা কাটিয়ে তুলতে এক পিপে উৎকৃষ্ট পানীয় পাঠিয়ে দিলেন, সঙ্গে মশলাদার তুলতুলে মাংস প্রচুর পরিমাণে। রক্ষীদের মন প্রফুল্ল হল, গোটা দলটাই খেল আকণ্ঠ। তারপর অবশ হয়ে গেল প্রত্যেকে, কথা জড়িয়ে এল, চোখে অন্ধকার দেখল সকলে। দু একজন গোঙানি সুরে বলার চেষ্টা করল, অস্ত্র হাতড়ানোর মরিয়া চেষ্টা করল কয়েকজন, কিন্তু লাভ হল না। যে অব্যর্থ বস্তু মেশানো হয়েছে খাদ্য ও পানি, ক্যাপ্টেন টমসন নিশ্চিত জানে অর্ধদণ্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত সকলের। তিনি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কয়েকটি ছায়া মূর্তির আছাড়ি পিছাড়ি মৃত্যু যন্ত্রণা দেখতে লাগলেন। পাথরের মতো ভাবলে সেই মুখ, যখন সব ছটফটানি থেমে গেল, এক একটা করে দেহ তুলে রেলিং টোপকে ফেলে দিলেন অতল অন্ধকারের মধ্যে। ফের কয়েকটা ঝুপঝাপ শব্দ, তারপর প্রশান্ত সমুদ্র আগের মতোই নির্বিকার। রইল বাকি কটা মুখ্য সূক্ষ্ম মাঝি মাল্লা, ওরা এখনো রক্ষীদের ব্যাপারটা কিচ্ছুটি জানে না। চমৎকার মসৃণ ভাবে কাজটা ফাতে হয়েছে, কিন্তু মাল্লাগুলোকে নিয়ে কি করা যায়? ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ওদেরও শেষ করে দিতে হবে। তারপর ক্যাপ্টেন টমসন একাই চালাবেন গ্রিন অলিভ, একদম নিজের মর্জি মতো। আপাতত একটু ঘুম দরকার। তার আগে ম্যাপ দেখে একটা পছন্দসই দ্বীপ বেছে রাখতে চান ক্যাপ্টেন টমসন তার নতুন গন্তব্য। পেরু প্রশাসনের দেওয়া ম্যাপ আর তাঁর লাগবে না। কাল ভোরে তাঁর জীবনের আর একখানা পাক বদল। তবে এটা কোনো নিয়তি টিয়তির খেলা নয়, টমসন নিজে গড়ে নেবেন তাঁর ভাগ্য। সাহসী লোকেরা ভাগ্যের হাতের পুতুল হয় না, তারা ভাগ্যকে ঝুঁটি ধরে নিজের বশীভূত করে। ফুসফুস ফুলিয়ে বিরাট একখানা শ্বাস টেনে নিলেন গ্রিন অলিভের ক্যাপ্টেন। নীল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা ফুটকি, একদিকে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, অন্যদিকে কস্টারিকা, এই দুইয়ের ঠিক মাঝামাঝি। পাথুরে তটভূমির ওপর অবিশ্রান্ত আছড়ে পড়ছে ঢেউয়ের ফেনা। তীর থেকে কয়েকশো গজ হাঁটলেই ঘন জঙ্গল শুরু। সভ্য মানুষের পা পড়েনি এখনো এখানে, কোনো বন্য আদিবাসীদেরও ডেরা নেই এদেশে। শুধু আরণ্য প্রাণী, সরীসৃপ, পাখি আর কীটপতঙ্গের রাজত্ব। এত খাড়াভাবে রোদ পড়ে এখানে, মানুষের পক্ষে টেকা দায়। যদিও বা এসে পড়ে কোনো পথ হারানো অভিযাত্রীর দল, দুদণ্ডের মধ্যেই পালাই পালাই করবে অবধারিতভাবে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একদম বিচ্ছিন্ন দাঁড়িয়ে থাকা এই পাণ্ডববর্জিত ছোট্ট দ্বীপ, যার নাম কোকোস। পয়লা মে 1820 গ্রিন অলিভ জাহাজ এসে নোঙর করল কোকোস দ্বীপের গা ঘেঁষে। জাহাজে যাত্রী বলতে একজন, কর্ণধার টমসন সাহেব স্বয়ং। একাই চালিয়ে এসেছেন কয়েক ক্রোশ পথ। তার আগে খতম করতে হয়েছে সব মাঝি মাল্লাকে। মৃতদেহগুলো ফেলতে ফেলতে এসেছেন সমুদ্রে।
নিরীহ অপ্রস্তুত লোকগুলো প্রতিরোধের কোনো সুযোগই পায়নি। শেষ যে বুড়ো লোকটা, সে খুব হাতে পায়ে ধরেছিল ক্যাপ্টেনে, প্রাণ ভিক্ষা চেয়েছিল। না, টমসনের হাত কাঁপেনি তাতে। সাক্ষীর কাঁটা সমূলে নিকেশ না করলে পস্তাতে হয়, তিনি জানেন। তাঁর অস্ত্র অমোঘভাবেই নেমে এসেছিল। এখন ক্যাপ্টেন টমসন একা, নিষ্কণ্টক। এখন দুটো কাজ। প্রথমটা হলো এই জাহাজ ঠাসা বিপুল ধনভাণ্ডার পরিপাটিভাবে এই দ্বীপের কোথাও লুকিয়ে রাখা। দ্বিতীয় কাজ, খালি জাহাজটাকে নিপুণভাবে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ডুবিয়ে দেওয়া। রসদ টসদ সমেত একটা ভালো দেখে ডিঙি অবশ্য ভাসিয়ে নিতে হবে আগে ভাগেই। জাহাজ ডুবির পর ওই ডিঙিতেই তো তিনি পথ হাতড়ে ফিরবেন, করুণ সুরে উদ্ধারকারীদের কাছে বিবরণ দেবেন কিভাবে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে তাঁর পথভ্রষ্ট জাহাজ সব লোক লস্কর সমেত ডুবে গেল। এক কোনা সোনাও বাঁচাতে পারা গেল না। পরিকল্পনাটার কথা ভাবতে ভাবতে আবার ক্যাপ্টেনের গোভের ফাঁকে চতুর হাসি ফুটে উঠল। ডেকের সিঁড়ি বেয়ে তিনি নিচের দিকে পা বাড়ালেন। ঝলসে দেওয়া রোদ্দুর মাথায় নিয়ে কোকোস দ্বীপের পাথুরে জমিতে পা রাখলেন টমসন। দ্বীপটা একটু ঘুরে দেখা দরকার, একটু দূরেই জঙ্গল, আরো দূরে দুটো পাহাড়ের মাথা দেখা যাচ্ছে। একটা জুৎসই জায়গা আগে খুঁজে বের করা চাই। পাহাড়ের গুহা হলেই সবচেয়ে ভালো হয়, কারণ মাটি খুঁড়ে যদি ওই জাহাজ ভর্তি স্বর্ণ ভাণ্ডার লুকোতে হয় বিরাট গভীর গর্ত বানানোর প্রয়োজন। একা হাতে অত বড় গাড্ডা খুঁড়তে যাওয়া প্রচুর সময় ও শ্রম সাপেক্ষ। তার উপর জাহাজ থেকে অত পেটিকা সমেত ওই ধনরত্নের রাশি বয়ে আনতেও মেহনত কম হবে না। তার চেয়ে কোনো গুহার মধ্যে ঠেসে দিয়ে পাথর মাটি দিয়ে মুখখানা বুঝিয়ে দেওয়া অনেক সুবিধের কাজ। শুধু একটা স্পষ্ট চিহ্ন রেখে যেতে হবে, লোকচক্ষুর অগোচরে তাকে তো আসতে হবে বারবারই এই নির্জন দ্বীপে। এই দ্বীপই হয়ে উঠবে তাঁর নিজস্ব কোষাগার। অল্প অল্প করে নিয়ে যাবেন যাতে লোকের সন্দেহ না হয়। জঙ্গল ঢেলে এগোতে এগোতে মনোমতো একটা গুপ্ত স্থান পেয়েও গেলেন ক্যাপ্টেন সাহেব। এখানেই প্রথম পাহাড়টা শুরু হয়েছে। ঘন দুর্ভেদ্য বন হঠাৎ করেই যেন একটু পাতলা হয়ে পাথরগুলোকে জায়গা ছেড়ে দিয়েছে। উঁচু উঁচু গাছের বদলে জংলা ঝোপঝাড় আর লতারই প্রাধান্য এই জায়গাটায়। পাহাড়টাও দেখতে বেশ অদ্ভুত, যেন একটা মুঠো করা হাত। সেখান থেকে একটা তর্জনী খাড়া উঠে গিয়ে আকাশ মুখে দিক নির্দেশ করছে। প্রকৃতির খেয়ালি স্থাপত্য। এই তর্জনীর মতো আখাম্বা পাথরটার বাঁ পাশেই একটা ফোকর খুঁজে পেলেন টমসন। একদম পছন্দসই ছোট্টখাট্ট গুহা একখানা। মাঝখানে একটা সরু ফালি রাস্তা রেখে দুপাশে দিব্যি ডাঁই করে রেখে দেওয়া যাবে জাহাজের সমস্ত সামগ্রী। একটা মশাল জেলে গুহায় ঢুকে পুরোটা বুঝে নিলেন ক্যাপ্টেন। কোথায় কি রাখা যাবে তার একটা আগাম ছকও কষলেন। সব মিলিয়ে বেশ চমৎকার মনে হলো ডেরাটাকে। যেন তাঁর পরিকল্পনা পূরণের জন্যই হাজার হাজার বছর ধরে এই গর্তটা বানিয়ে অপেক্ষা করে রয়েছে কোকোস দ্বীপের নির্জন রুক্ষ প্রকৃতি। টমসন কাজে লেগে পড়লেন।
কাজটা দুরূহ তিনি জানেন। 300 শ্রমিক দিয়ে কয়েক ঘন্টায় ভর্তি করা হয়েছিল জাহাজের পেট, আর এখন তিনি একা। একার পরিশ্রমে ওই প্রচুর পরিমাণ জিনিসপত্র জাহাজ থেকে বের করা, বনের কঠিন পথে ঠেলে ঠেলে গুহা মুখে পৌঁছানো, তারপর থাকে থাকে সাজিয়ে রাখা গুহার অভ্যন্তরে। টমসন একটা আলগা আন্দাজে বুঝেছিলেন কাজটা শেষ হতে 3-4 দিন তো লাগবেই, সপ্তাহখানেক লেগে যাওয়াও বিচিত্র নয়। বিশ্রাম নিতে নিতে কাজ করতে হবে, না হলে এক টানা ওই চড়া রোদে খাটাখাটুনি করে হেদিয়ে মরা কোনো কাজের কথা নয়। চিন্তা নেই অবশ্য, জাহাজে এখনো রসদ বিস্তর, আর যে উল্টো রুট ধরে তিনি জাহাজ ভাসিয়ে এনেছেন, পেরুর সরকারি কর্তৃপক্ষ সেদিকে কোনো তল্লাশিও চালাবে বলে আশঙ্কা নেই। জাহাজ চলাচলের যে চালু পথ, এ দ্বীপ সেখান থেকে বহুদূর। ক্যাপ্টেন টমসন বেশ ফুরফুরে মনে কাজ শুরু করে দিলেন। ভোর থেকে বেলা পর্যন্ত জাহাজ থেকে গুহায় জিনিস পাচার, দুপুরে বিশ্রাম, রোদে তেজ কমলে বিকেলে আবার কিছুক্ষণ কাজ, তারপর রাতে জম্পেশ ঘুম। কাকপক্ষীটিও টের পেল না জনমানব শূন্য রোদে পোড়া কোকোস দ্বীপ কিভাবে হয়ে উঠছে দুনিয়ার সবচেয়ে সেরা ধনভাণ্ডার। ঠিক 5 দিনের মাথায় বড় একটা পাথরের চাঙড় গড়িয়ে এনে রত্নগুহার মুখ বন্ধ করে দিলেন ক্যাপ্টেন টমসন। তার উপর আরো কয়েকটা মাঝারি পাথর এলোমেলো বসিয়ে রাখলেন। দূর থেকে তো বটেই, কাছে এসেও বোঝা মুশকিল এখানে কোনো মানুষের কারসাজি আছে। যেন নিছক প্রাকৃতিক বিন্যাসে পড়ে থাকা পাথরের চাই, পিছনে কোনো গুহার নামগন্ধ নেই। নিজের হস্ত নৈপুণ্যকে নিজেই তারিফ করছিলেন ক্যাপ্টেন। প্রথম কাজটাই ছিল কঠিন, দীর্ঘ শ্রমসাধ্য বুদ্ধির কাজ, সেটাতেই 10-10 করে ফেলা গিয়েছে। এবার দ্বিতীয় কাজটা বেশ সহজ, ফাঁকা জাহাজটাকে সুবিধে মতো জায়গায় ডুবিয়ে দেয়া। টমসন মনে মনে হাসছিলেন, জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানো সহজ, এ কথা ক্যাপ্টেনের চেয়ে ভালো আর কে জানে। ভোরবেলা পাড় থেকে অনেক দূরে জাহাজ ভাসিয়ে নিয়ে গেলেন টমসন। মজবুত দেখে একটা ডিঙি জলে নামালেন, যতখানি সম্ভব খাবার ও পানীয় নিয়ে নিলেন তাতে, আর একান্ত দরকারি কিছু নৌ সামগ্রী। তারপর জাহাজের একদম নিচের তক্তাগুলো একের পর এক আলগা করে দিতে লাগলেন। হু হু করে জল ঢুকছে খোলের মধ্যে। ক্যাপ্টেন টমসন একটু উঁচুতে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে দেখতে লাগলেন সেই তীব্র বেগের তোলপা। তারপর জাহাজটা একটু ট্যাঁচা হয়ে গেল, একসঙ্গে অর্ধেকটা খোল জলে ভর্তি হয়ে গিয়েছে, দ্রুত উঠে আসছে জলের স্তর। ক্যাপ্টেন একটা শ্বাস ছেড়ে জাহাজ ত্যাগ করলেন। অদূরে ভাসমান ডিঙি এই মহাসমুদ্রে তার একমাত্র সম্বল। ক্যাপ্টেন ডিঙিতে বসে তার প্রিয় জাহাজের শলিল সমাধি প্রত্যক্ষ করলেন। যখন শেষ মাস্তুলটিও নীল জলরাশির নিচে তলিয়ে গেল, টমসনের চোখটা একবার যেন চিকচিক করে উঠল। এত মানুষকে এক রাতের মধ্যে হত্যা করেছিলেন তিনি, তার জন্য অনুতাপ হয়নি এক ফোঁটাও। কিন্তু আজ বহুদিনের এই জাহাজটাকে চোখের সামনে ডুবতে দেখে একটা অবুঝ ব্যথা চিনচিনিয়ে উঠছে বুকের মধ্যে। জাহাজের সঙ্গে নাবিকের নাড়ির টান এই রকমই হয় বুঝি। দিকচিহ্নহীন প্রশান্ত মহাসাগরের দাঁড় বেয়ে বেয়ে উত্তর দিকে এগোতে লাগলেন এই মাত্র ডুবে যাওয়া গ্রিন অলিভ জাহাজের ক্যাপ্টেন। সূর্য তখন মধ্য গগনে,
দাঁড় টানতে টানতে ক্যাপ্টেন টমসনের হঠাৎ চোখে পড়ল পূর্ব দিগন্তে ছোট্ট একটা কালো ফুটকি। খুবই ছোট্ট কিন্তু স্পষ্ট, চোখের ভুল নয়। এই ফুটকির অর্থ যে কোনো নাবিক বোঝে, একটা জাহাজ। ব্যাস, আর চিন্তা নেই। ক্যাপ্টেন উত্তর মুখর বদলে ডিঙি পূর্ব দিকে ঘুরিয়ে প্রাণপণে দাঁড় টানতে লাগলেন। ওই জাহাজই তাঁকে উদ্ধার করবে। সমুদ্রের অলিখিত নিয়ম, অসহায় এবং উদ্ধার প্রার্থী কোনো ভাসমান নাবিককে কোনো জাহাজ না তুলে পারবে না, বিশেষ করে তিনি নিজেই যে একটি ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন। হুররে বলে চিৎকার করে উঠলেন টমসন আর জোরে জোরে লাল পতাকা নাড়তে লাগলেন। জাহাজটা তাকে লক্ষ্য করেছে কিনা এখন নিশ্চিত বলা যাচ্ছে না, আরো কিছুটা এগোতে হবে। এখন ফুটকিটা বড় লাগছে অনেকটা। টমসন জোরে জোরে দাঁড় নাড়তে শুরু করলেন। আরে কি আশ্চর্য, উত্তর দিকে একবার ঘাড় ফিরিয়েই বেশ চমকে উঠলেন ক্যাপ্টেন। উত্তর দিগন্তেও যে আর একটা জাহাজ উদয় হয়েছে, মোটামুটি একই দূরত্ব দুটো জাহাজের। এখন যেখানে তাঁর ডিঙিটা ভাসছে সেখান থেকে দুটোর যে কোনো একটায় পৌঁছানো যায়। টমসন মনে মনে হাসলেন আবার, একেই বলে কপাল। কত লোক এক দেড় সপ্তাহ সমুদ্রে ভাসতে ভাসতে যায়, একখানা জাহাজেরও দেখা মেলে না, না খেয়ে মরে ডিঙির মধ্যে। আর তাঁর জন্য ভাগ্য এক বেলার মধ্যে দুদিক থেকে দুখানা জাহাজ পাঠিয়ে দিয়েছে। নাও হে ক্যাপ্টেন, বেছে নাও, পূবেরটায় চড়বে না উত্তরেরটায়? বেছেই নিলেন ক্যাপ্টেন। ইতিমধ্যে যখন উত্তর থেকে পূবে মুখ ফিরিয়ে নিয়েছে, আর নতুন করে মোড় ঘোরানোর মেহনত পোষাবে না। তিনি পূর্ব দিকের জাহাজটা লক্ষ্য করেই ভাসিয়ে নিয়ে চললেন তাঁর ডিঙি। তাঁর তো উদ্ধার পাওয়া নিয়ে কথা, যে দেশে জাহাজই হোক তাঁর গল্প বিশ্বাস না করে পারবে না। মানুষ যে নিজের নিয়তি নিজেই বেছে নেয়, আর একবার তার প্রমাণ পেয়ে যাবেন ক্যাপ্টেন টমসন কিছুক্ষণের মধ্যেই। পূর্বাভিমুখী ডিঙিটাকে দেখে ভাগ্য কি মুচকি হাসল একবার। আধা আধি পথ পেরিয়েই টমসন জাহাজটার আদল স্পষ্ট দেখতে পেলেন, আর পেয়েই ধক করে উঠল তাঁর বুকের মধ্যে। জাহাজের মাস্তুলের ওপর পতপত করে উঠছে কালো পতাকা, তাতে আঁকা মড়ার খুলি আর গুণ চিহ্নের মতো ক্রস করা দুটো হাড়। জলদস্যু জাহাজ, নাম ব্যাচেলার্স ডিলাইট। জীব কামড়ালেন ক্যাপ্টেন টমসন। যদি উত্তর মুখই চালিয়ে নিয়ে যেতেন ডিঙিখানা, অন্য জাহাজটাও নিশ্চয়ই জলদস্যুদের জাহাজ হতো না কিছুতেই। এখন আর উপায় নেই। ব্যাচেলার্স ডিলাইট দেখতে পেয়েছে তাঁর ডিঙি আর লাল পতাকা। তরতর করে ঢেউ কেটে এগিয়ে আসছে। ডিঙি ফিরিয়ে আর যে উত্তর দিকে যাবেন সে হবে না, দস্যুদের জাহাজেই আশ্রয় নিতে হবে। যে কোনো সাধারণ নাবিকের মতোই ক্যাপ্টেন টমসনের মনেও জলদস্যুদের সম্পর্কে রয়েছে ঘৃণা আর বিদ্বেষ। কিন্তু ভাগ্যের খেলা, সেই দস্যুদের খপ্পরে গিয়ে পড়লেন তিনি শেষ পর্যন্ত। অবশ্য ভয়ের কিছুই নেই, মনকে আশ্বাস দিলেন টমসন। দস্যুরা লুট করতে পারবে না কিছুই। জাহাজ ডুবির পর তিনি তো অসহায়, সর্বশান্ত, সামান্য খাদ্য আর কয়েক বোতল পানীয়ই সম্বল। ডাকাতদের সামনে ভিক্ষুকের কি ভয়? বোম্বেটে জাহাজে উঠে এলেন টমসন। উদ্ধার হল বটে, আপ্যায়নটা মধুর হল না। ব্যাচেলার্স ডিলাইটের ক্যাপ্টেন দস্যু সর্দার বেনিটো, লম্বা চওড়া জোয়ান, মাথায় ঢেউ খেলানো টুপিতে পালক গোঁজা, বাদামি দাড়ি নেমেছে বুক পর্যন্ত, চোখে ধূর্ত নিষ্ঠুর চাউনি। নিজের কামরায় ডেকে পাঠালো ক্যাপ্টেন টমসনকে।
জাহাজডুবির গল্পটা তার পুরোপুরি বিশ্বাস হয়নি। টমসন যথাসম্ভব কাহিল হয়ে পড়ার অভিনয় করছিলেন, গুছিয়ে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন এমন একটা ভাব। চোখে ঘোর লাগা চাউনি ক্ষীণ গলায় বললেন, আমি একটু ঘুমোবো। বেনিটো তার সামনে এসে দাঁড়াল, তীক্ষ্ণ চোখে তাকালো তার মুখের দিকে, হঠাৎ কলার চেপে ধরে কর্কশ গলায় বলল, সত্যি কথাটা বল দেখি ভালোই ভালোই। জানুই দূর তুই নির্ঘাত একটা কিছু করছিস। টমসন প্রমাদ গুনলেন, একটা ছোট ইশারা ইঙ্গিত যদি বেরিয়ে পড়ে এই শয়তান দস্যু তার পেট থেকে সমস্ত কথা উপড়ে আনবে, আর কোকোস দ্বীপের সাত রাজার ধন নিমেষে চলে যাবে বোম্বেটের কবলে। বলতে বলতে চোখ উল্টে ধপাস করে একটু হাঁটু গেড়ে মেঝে বসে পড়লেন টমসন, তারপর একেবারে অজ্ঞান। এছাড়া আর উপায় ছিল না, বেনিটো দাঁতে দাঁত চেপে গালাগালি দিল, তারপর সাগরেদদের হুকুম দিল, এই ব্যাটাকে একটা কুঠুরিতে আটকে রাখো, মুশ ফিরলে ভালো করে জেরা করতে হবে। অচৈতন্যর অভিনয় করতে করতে টমসন টের পাচ্ছিলেন তাকে চ্যাংদোলা করে একটা গুমোট অন্ধকার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে হুড়কো টেনে দিল বোম্বেটেরা। এ এক নতুন বিপদ, আপাতত নিস্তার নেই দেখা যাচ্ছে। কিন্তু টমসন ঠিক করলেন যেভাবেই হোক তাকে মুখ বন্ধ রাখতেই হবে, একটা কথাও ঠোঁট থেকে খসা মানেই সর্বনাশ। যত নির্যাতনই হোক সেই একই গল্প বার বার বলে যেতে হবে, আচমকা জাহাজডুবি, সব লোকজনের মৃত্যু, কোন রকমে একখানা ডিঙি করে প্রাণে বাঁচার কাহিনী। আশ্চর্য, এই সংকটের মধ্যেও একসময় ঘুম পেল ক্যাপ্টেনের। অসীম ক্লান্তি এসে ভিড় করছে দু চোখে, বদ্ধ ঘরের মধ্যে আর কিছু করারও নেই। পাটাতনে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন ক্যাপ্টেন, কতক্ষণ যে ঘুমোচ্ছেন খেয়ালই রইল না। মাঝে একবার খুব চেঁচামেচি হইহল্লার শব্দ ভেসে এলো যেন বাইরে থেকে, জাহাজের ডেকে কারা যেন বেদম দাপাদাপি করছে। আধো ঘুমের মধ্যে ক্ষীণভাবে সে শব্দ শুনতে পেলেন বটে, কিন্তু ফের ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন টপ্ন হবে হয়তো, ক্যাপ্টেন জানতেই পারলেন না তাঁর গাঢ় ঘুমের মধ্যেই নিয়তি কি এক বিপুল ওলট পালটের খেলা খেলে দিল। ক্যাপ্টেন টমসনের ঘুম ভাঙল পাঁজরে একটা জুতোর খোঁচা খেয়ে, ধড়ফড়িয়ে উঠে বসেই তিনি স্তম্ভিত। সামনে কয়েকজন ইংরেজ নাবিক যোদ্ধা দাঁড়িয়ে, হাতে রক্তমাখা তলোয়ার। ইংরেজ? হ্যাঁ, চোখ কচলে ক্যাপ্টেন দেখলেন ইংরেজি ছিলেন বেনিটোর জাহাজে বন্দী, এখন ইংরেজদের কবলে পড়লেন কিভাবে? টমসনের চুলের মুঠি ধরে টেনে তুলতে তুলতে একজন লালমুখ যোদ্ধা বলল, এই যে আরেকটা বাজি ঘাপটি মেরে পড়েছিল এই অন্ধকারে, চল শয়তান চল, তোর সাঙ্গবাঙ্গদের যেখানে পাঠিয়েছি তোকেও সেখানে পাঠাই, চল। টমসনের মাথায় কিছুই ঢুকছিল না, এটা তো সেই ডিলাইট জাহাজ মনে হচ্ছে, তাহলে ইংরেজ নৌযোদ্ধারা এখানে কি করে এলো? বেনিটো আর তার দস্যু দল সকলে কি এদের হাতে বন্দী অথবা খতম? এর মধ্যেই অজান্তে এত কিছু ঘটে গেল তার ঘুমের সময়টুকুতেই? হিড় হিড় করে টানতে টানতে টমসনকে ডেকের ওপর তুলে আনলো কয়েকজন ইংরেজ। সেখানে যে দৃশ্য দেখলেন ক্যাপ্টেন তার রক্ত হিম হয়ে গেল। তুমুল এক খণ্ড যুদ্ধের পর সমস্ত জলদস্যু নিহত হয়েছে ইংরেজ যোদ্ধাদের হাতে, রক্ত গঙ্গা বয়ে গিয়েছে ব্যাচেলার্স ডিলাইট জাহাজে, সর্দার বেনিটোরও ভবলীলা সাঙ্গ। বোম্বেটে জাহাজের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ রণতরী সি ফ্যালকন, প্রশান্ত মহাসাগরের জলদস্যুদের জম। এতক্ষণে পুরো ব্যাপারটা স্পষ্ট হলো টমসনের কাছে, উত্তর দিগন্তে যে ফুটকি তিনি দেখেছিলেন
সেটা তো হলো এই সি ফ্যালকন জাহাজ, যে জাহাজ সমুদ্রের এই এলাকায় জলদস্যু দমন করে বেড়ায় সারা বছর ধরে। আর নির্বোধের মতো টমসন কিনা উত্তর দিকে ডিঙি মুখ ফিরিয়ে বোম্বেটে জাহাজের পানি এগিয়ে এসেছেন। হায় ভাগ্য! রক্তাক্ত ডেকে দস্যুদের মৃতদেহগুলো দেখে নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কি বা করবেন ক্যাপ্টেন টমসন? এখন দস্যুদের জাহাজে ধরা পড়ার পর এই ঘাতক ইংরেজদের কিভাবে বিশ্বাস করাবেন যে তিনি দস্যু নন, বন্দী? টমসনের গলা শুকিয়ে আসছিল, হৃৎপিণ্ড উঠে আসতে চাইছিল কণ্ঠনালীর কাছে। এই যে আরেকজন বোম্বেটে নিচের কুটুরিতে লুকিয়েছিল। বসে এক ধাক্কায় টমসনকে ডেকের পাটাতনে শুইয়ে দিল। দুজন যোদ্ধা, একজন বয়স্ক গোছের সেনাপতি আদেশ দিলেন, হত্যা করো। না 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 না, রক্ষা করুন, দয়া করুন, আমি দস্যু নই, ঈশ্বরের দোহাই এক সেকেন্ড আমার কথা শুনুন, আমি দস্যু নই। দুজোড়া উদ্যত তলোয়ার ইশারায় থামিয়ে দিয়ে সেনাপতি ফের চুলের মুঠি ধরেই টেনে তুললেন টমসনকে। তীব্র চোখে কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে থাকার পর কর্কশ গলায় বললেন, দস্যু নস্ত কে তুই? বলছি বলছি। টমসন অসহায়ভাবে হাঁপাচ্ছিলেন উত্তেজনায় আর প্রাণ ভয়ে। তবু শেষ মুহূর্তে তার মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল। কোকোস দ্বীপের গুপ্ত সম্পদের কথা যেন এদের কাছে প্রকাশ না হয়ে যায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও ক্যাপ্টেন সেই পুরনো মিথ্যে কথাটাই বলে চললেন গড়গড়িয়ে। সেই সমুদ্র ঝঞ্ঝা, জাহাজ ডুবি, অসহায় ডিঙি ভাসানো, সব শুনে বিশেষ হেলদোল দেখা গেল না সেনাপতির মধ্যে। সেই একই রকম কর্কশ গলাতেই তিনি বললেন, তোর গল্প বিশ্বাসযোগ্য নয়, আর যদি বা সত্যি হয় তোকে বাঁচিয়ে রেখে তো আর কোনো লাভ দেখি না। জাহাজ ডুবিতে সব লোক ডুবে মরল, আর তুই এমনই স্বার্থপর অপদার্থ ক্যাপ্টেন যে অন্য কাউকে বাঁচালি না, নিজে ডিঙি ভাসিয়ে বেরিয়ে পড়লি, ছে, তোর মরাই দরকার। ফের ঘাড়ের কাছে তলোয়ার উঠছে দেখে আর স্থির থাকতে পারলেন না ক্যাপ্টেন টমসন। প্রাণই যদি যায় আর গুপ্তধনের কথা চেপে রেখে লাভটা কি হবে? শেষ আশা নিয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, শুনুন শুনুন, আমাকে বাঁচিয়ে রাখলে আমি আপনাদের এক আশ্চর্য গুপ্ত ধনভাণ্ডারের সন্ধান দিতে পারি, একমাত্র আমি জানি তার খোঁজ। আমাকে প্রাণ ভিক্ষা দিন, দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললেন টমসন। সব পরিশ্রম সব যত্ন তার বৃথা হয়ে গেল। হায়, এত রক্তপাতের মূল্যে পাওয়া ধনরাশি তার ভাগ্যে সইল না। ততক্ষণে সেনাপতির ভ্রু ইঙ্গিতে তাকে বেঁধে ফেলা হয়েছে। এবার শুরু হবে জেরা। গুপ্তধনের ইশারা পেয়ে গিয়েছে ইংরেজরা, এবার পেঁচিয়ে পেঁচিয়ে সব গোপন কথা বের করে নেবে। টমসন মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেই চলেছিলেন। কয়েক ঘন্টা পরে সি ফ্যালকন জাহাজের মুখ ঘুরল নৈঋত কোণে। ক্যাপ্টেন টমসনের ভাগ্য আবার তাকে টেনে নিয়ে যাচ্ছে কোকোস দ্বীপে। কিন্তু হায়, তিনি কি ভেবেছিলেন আর কি হল? বন্দী টমসনের চোখে আর জল নেই, এখন পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যে মানুষগুলোকে নির্মমভাবে খতম করে এসেছেন, সেই কর্টেজ, বেলভার্ডি, রক্ষী দল, মাল্লারা, সকলের মুখ যেন একে একে ভেসে উঠছে চোখের সামনে। ওরা যেন ব্যঙ্গ করে বলছে, কি জন্য এত রক্ত ঝরালে ক্যাপ্টেন, দেখলে তো পরিণাম। আবার কোকোস দ্বীপ, আর সেই ঢেউ আছড়ানো পাথুরে উপকূল, তীব্র রোদে পোড়া তামাটে মাটি, আর যুগ যুগান্ত ধরে নীরবে দাঁড়িয়ে থাকা জঙ্গলে ঘেরা পাহাড় চূড়া। এই জনশূন্য দ্বীপেই লুকোনো আছে অকল্পনীয় ঐশ্বর্য ভাণ্ডার, যার খোঁজ জানে তমাম দুনিয়ায় একমাত্র একটি মানুষ। তার নাম ক্যাপ্টেন টমসন। তার নিজের প্রাণরক্ষার মূল্য হিসেবে সেই সাত রাজার ধন তুলে দিতে হচ্ছে কয়েকজন ইংরেজ নাবিকের হাতে। এখন টমসনের কোমরে দড়ি,
পেছনেই জঙ্গল ভেদ করে তাকে অনুসরণ করছে সশস্ত্র ইংরেজরা। দুজন যোদ্ধা কুড়ুল দিয়ে গাছ কেটে রাস্তা বানাচ্ছে। আর কয়েক দণ্ডের অপেক্ষা, ব্যাস গুহা মুখে পৌঁছে গেলেই সব ধনরত্ন ইংরেজদের কবলে। টমসন হাঁটছিলেন আর ভাবছিলেন, শক্ত হয়ে উঠছিল তাঁর চোয়াল। এত সহজে সমর্পণ করে দেবেন সবকিছু, নিজের দীর্ঘ লালিত স্বপ্নের সমাধি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অসহায়ভাবে? না, কিছুতেই না। শুধু যদি একবার টেনে দৌড় মারা যেত, এই জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়া পাথর চাই আর পাহাড়ের ফাটলের পেছনে নিমেষের মধ্যে আত্মগোপন করার বিস্তর জায়গা আছে। টমসন নিশ্চিত জানেন, একবার ওদের চোখের আড়াল হতে পারলে ওরা এই দ্বীপে কিছুতেই তাকে তল্লাশ করে উঠতে পারবে না। গত পাঁচ ছ দিন ধরে এখানকার আনাচ কানাচ তাঁর জানা হয়ে গিয়েছে, আর ওরা একদম আনকোরা। তাকে না পেলে গুপ্তধন খুঁজে পাওয়াও ওদের পক্ষে অসম্ভব। টমসন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আচমকা শুয়ে পড়লেন। প্রচণ্ড পেট ব্যথা, মুখ বেঁকে যাচ্ছে যন্ত্রণায়, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ইংরেজরা খুব বিরক্ত, দু চারটে গালাগালি দিল, বুটে ঠক্কর দিল পিঠে, তারপর হাল ছেড়ে দিয়ে নিজেরাও ছড়িয়ে ছিটিয়ে একটু জিরোতে বসল। হোক, আগে একটু সুস্থ হোক হতভাগা, তারপর ফের হাঁটানো যাবে। মরে টরে গেলে গুপ্তধনের হদিশ দেবে কে? যন্ত্রণায় কুণ্ডুলি পাক খেতে খেতেই জুতোর সোল থেকে ছোট্ট ধারালো ছুরিটা হাত সাফাই করে নিয়েছেন টমসন। হাতের মধ্যে সেটাকে নিয়ে চতুর কৌশলে কটা পৌঁছ দিলেন কোমরের দড়িতে। ভাবখানা এমন যেন তলপেটে হাত বোলাচ্ছে। দড়িটা দুটুকরো হতে সময় নিল না, মিটমিট করে চারপাশের পরিস্থিতিটা বুঝে নিয়ে তড়াক করে লাফিয়ে উঠলেন ক্যাপ্টেন। তারপর নিমেষের মধ্যে মারলেন তিন লাফ। ক্ষিপ্র একটা গিরগিটির মতো উধাও হয়ে গেলেন বনের আড়ালে। হতচকিত ইংরেজ যোদ্ধারা গা ঝাড়া দিয়ে ওঠার আগে দেখল দড়ি পড়ে রয়েছে, বন্দির টিকিটিরও দেখা নেই। চেঁচামেচি হইচই তর্জন গর্জন সব বৃথা। ঘণ্টা দেড়ে খোঁজার পর হতদম ব্রিটিশরা বুঝতে পারল ধূর্ত টমসনকে ধরতে পারার কোনো আশা নেই। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই প্রচণ্ড গরম আবহাওয়ায় অচেনা দ্বীপে অনর্থক পরিশ্রম করে লাভ নেই কিছু। সেনাপতি মুখ গোমড়া করে ফিরে যাওয়ার আদেশ দিলেন। কিন্তু গুপ্তধন, হ্যাঁ, সেটা একবার খুঁজে দেখলে হতো না? একজন যোদ্ধা বলে উঠল। সেনাপতি খিঁচিয়ে উঠলেন। এই পাহাড়ে জঙ্গলে কোথায় খুঁজবে? হ্যাঁ, বেটা জোচ্চর যে আদৌ সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ আছে? ফালতু পণ্ডশ্রম যত্র সব, চলো চলো জাহাজ ভাসিয়ে দাও। অত ছাড়া মিথ্যুকটা যদি এখানে পচে মরে তো মরুক। টমসনকে খুব বেশি কিছু ভাগদৌড় করতে হয়নি। পাহাড়ের গায়ে বড় দুখানা পাথরের চাঙড়ের মাঝখানে একটা লুকোনো ফোকরের ভেতর ঢুকে বসেছিলেন। তিনি জানতেন এ জায়গার খোঁজ খবর ইংরেজরা কিছুতেই পাবে না, অথচ চোরা পথ দিয়ে তিনি ওদের হাঁকডাক ছোটাছুটি সব কিছুই দেখতে পাচ্ছিলেন অক্লেশে। শেষ পর্যন্ত যে ওরা জাহাজ ভাসিয়ে দিল কোকোসের তীর থেকে, সেও ওখানে বসেই চুপচাপ দেখলেন ক্যাপ্টেন টমসন। মাস্তুল সমেত সি ফ্যালকন জাহাজটা যখন দিকচক্রবালে আবার একটা ফুটকি হয়ে মিলিয়ে গেল, তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে নেন। বুদ্ধির দোষে যে সংকটে তিনি পড়েছিলেন, বুদ্ধির গুণেই তা থেকে একরকম নিষ্কৃতি পেয়েছেন নিজেই। গুপ্ত সম্পদ রাশি এখনো অন্যের হাতে পড়েনি, আপাতত সে আশঙ্কাও নেই। কোকোস দ্বীপের সোনাদানার একচ্ছত্র মালিক টমসন একাই এখনো পর্যন্ত, কিন্তু এক বিপদের হাত থেকে মুক্তি পেয়েছেন বটে, তবে অন্য এক বিপদ মাথার উপর ঝুলছে। এই দ্বীপ থেকে বাইরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
গুপ্তধন লুকোতে এসেছিলেন যখন, তখন সঙ্গে ছিল একখানা আস্ত জাহাজ, খাদ্য পানীয় জ্বালানি আর বিশ্রামের জায়গা সমেত। পাঁচটা দিন কাটাতে কোনো সমস্যাই হয়নি, ফেরার জন্য ডিঙিও ছিল মজুদ, তাই উদ্বেগ ছিল না। এই মুহূর্তে তার সঙ্গে এক কণা খাবার নেই, জল নেই এক ফোঁটাও, আর ডিঙিও নেই। এই নিরন্ন নিরম্বু বন্দিদশা থেকে উদ্ধার পাওয়ার অবলম্বনও নেই কোনো। যদি কোনো জাহাজ দূর সমুদ্র দিয়ে ভেসেও যায়, তাকে দেখতে পাবে না। আর এই দ্বীপে অকারণে এসে নোঙর ফেলবে কোনো অভিযাত্রী দল, এও এক অসম্ভব দুরাশা। গত কয়েকদিনের শ্রম উদ্বেগের ধকলে ক্যাপ্টেন টমসনের মজবুত শরীরও যথেষ্ট কাহিল, প্রায় 48 ঘন্টা পেটে দানা পানি পড়েনি। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু তিনি জানেন এ দ্বীপে জল প্রায় নেই বললেই চলে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তৃষ্ণা বহুগুণ বেড়ে গেল। মাথার উপর আগুনে সূর্য শরীরের সব রক্ত শুষে নিচ্ছে বুঝি। টমসনের মনে হলো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, গা হাত পা টলছে। পাথরের খাঁজে পা রেখে নেমে আসার চেষ্টা করলেন, শরীর নিজের বসে নেই। তার উপর অজানা ভবিষ্যতের আতঙ্ক চেপে বসায় মনটাও অস্থির। বেটপকা একটা আলগা পাথরের উপর পা পড়ে গেল। পরের মুহূর্তেই পাথর সমেত হুড়মুড়িয়ে প্রায় 20-22 ফুট নিচে আছড়ে পড়লেন ক্যাপ্টেন। একটা মাঝারি মাপের পাথর তার বাঁ পায়ের পাতাটাকে থেতলে দিয়ে আরো ঢালুতে গড়িয়ে গেল। তীব্র যন্ত্রণা, আর সহ্যের ক্ষমতা নেই টমসনের, তিনি জ্ঞান হারালেন। গোটা একটা রাত অজ্ঞান পড়ে রইলেন টমসন। চেতনা ফিরল যখন পাহাড়ের পাদদেশে ভোরের প্রথম আলো এসে পড়েছে, নীল সমুদ্রের জলে লক্ষ সোনালী ঢেউ। টমসন উঠে বসার চেষ্টা করলেন, আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে একটা কাতরানোর শব্দ বেরিয়ে এলো। বাঁ পাটা নাড়তে গেলেই শিরাতে স্নায়ুতে অসম্ভব একটা এফোড় ওফোড় ব্যথা ঝলসে উঠছে। সারা শরীরেই অল্প বিস্তর চোট, ছেঁড়া কাটা কালশিটে রয়েছে, কিন্তু পায়ের আঘাতটা সবচেয়ে মারাত্মক, একেবারে পঙ্গু করে দিয়েছে তাকে। শিলার উপর শুয়ে শুয়ে ব্যথাটা সইয়ে নিতে চাইছিলেন ক্যাপ্টেন। রোদ চড়ছে ক্রমশ, দীর্ঘ সময় খাবার পায়নি শরীর, জল পায়নি। আর কিছুক্ষণ এভাবে থাকলে আবার চেতনা লোপ পাবে, সে ঘুম আর ভাঙবে না। শেষ পর্যন্ত এই রুক্ষ দ্বীপের পাথরের ফাঁকে ফাঁকে পড়ে থাকবে তার হাড়গোড়। কথাটা যতবার ভাবলেন শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে গেল। এই রত্নগুহার অশরীরী পাহারাদার হয়ে, যক্ষ হয়ে এই পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানোই কি তার বিধিলিপি? না, ক্যাপ্টেন টমসন তার সমস্ত মনোবল কেন্দ্রীভূত করে আনলেন, বাঁচতেই হবে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাঁচার আশা ছাড়লে চলবে না। আর বাঁচার জন্য একটি মহামূল্য জিনিসের সদ্ব্যবহার করা জরুরি, তা হলো সময়। হ্যাঁ, এই মুহূর্তে ওই গুহাবন্দী সাত রাজার ধনও ততটা দামি নয় তার কাছে, যতটা মূল্যবান এই দগ্ধ দিনের এক একটি মুহূর্ত। টমসন বুঝতে পারছেন মৃত্যু এড়ানোর একমাত্র উপায় হল এই দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া, কিন্তু কোনো যানবাহন নেই, শরীর অক্ষম, চলৎশক্তিহীন। এখন একটাই মাত্র রাস্তা খোলা আছে, সামনের ওই তরঙ্গ সংকুল অসীম সমুদ্রে নিজেকে ভাসিয়ে দেওয়া, ওই খেয়ালি ঢেউয়ের করুণায় নিজেকে সঁপে দেওয়া, যদি ভাগ্য বলে জাহাজ যাতায়াতের রুটে গিয়ে পড়া যায়। পঙ্গু নাবিক শেষ পর্যন্ত সমুদ্রের উপরেই অন্তিম আস্থা রাখে বরাবর, যদি মারার হয় তো মারো,
যদি বাঁচানোর হয় তো বাঁচাও, কিন্তু তার জন্য তো ডিঙি লাগবে একখানা, নিদেন পক্ষে একখানা জোড়া তাড়া দেওয়া ভেলা। টমসনের কাছে তো কিচ্ছুটি নেই, হাতুড়ি নেই, কুড়ুল নেই, করাত নেই, দড়ি পেরেক নেই, ভাঙা তক্তা পর্যন্ত নেই। কি দিয়ে বানাবেন ভেলা? জঙ্গলে বড় বড় গাছ আছে, কিন্তু একখানা ছোট ছুরি সম্বল করে সেই অরণ্য থেকে কি বা আহরণ করা যাবে? তার উপর এই ভাঙা থেতলানো পা, দাঁড়ানোর ক্ষমতা নেই। ছুরিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে টমসনের কিছু একটা মনে পড়ে গেল। তিনি উঠে বসলেন, পায়ের যন্ত্রণায় মুখ বেঁকে যাচ্ছে, চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু দাঁতে দাঁত চেপে ধরে ঘষতে ঘষতে এগোতে লাগলেন টমসন। খুব ধীরে ধীরে ব্যথার সঙ্গে যুদ্ধ করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকলেন ওইভাবেই, মাটিতে কোমর ঘষে ঘষে। তারপর বহু কষ্টে একটা মাপসই ডাল ভেঙে ছুরি দিয়ে কেটে তৈরি করলেন একটা ক্রাচ, তাতে ভর দিয়ে এবার দাঁড়ালেন কোনো রকমে। চেষ্টা করতে করতে হাঁটতেও পারলেন অল্প স্বল্প। পথ চিনে চিনে সেই জায়গাটায় গিয়ে পৌঁছলেন, ঠিক যেখানে তিনি বাঁধন কেটে উধাও হয়েছিলেন ব্রিটিশ যোদ্ধাদের খপ্পর থেকে। সেখানে পৌঁছেই ক্যাপ্টেন টমসন মুহূর্তের জন্য ব্যথা যন্ত্রণা ভুলে বলে অস্ফুটে আনন্দে শব্দ করে উঠলেন, দড়িটা, সেই যে তার কোমরে লম্বা দড়ি বেঁধেছিল ইংরেজরা, সেই দড়িটা এখনো পড়ে রয়েছে গাছের নিচে, অনেকটা লম্বা, প্রায় 20 হাত, বেশ মজবুত। টমসন দক্ষ নাবিক, জানেন এইরকম একটা দড়ির টুকরো এই পরিস্থিতিতে কি বিপুল সহায় হতে পারে তাঁর। ক্যাপ্টেনের পেছনে পেছনে জঙ্গলে ঢোকার সময় কুড়ুল দিয়ে 2-4 গাছ কিংবা মোটাসোটা ডাল কাটতে কাটতে এগিয়েছিল ইংরেজ নাবিকেরা। অল্প খুঁজতেই সেগুলো চোখে পড়ল। সোজা দেখে কয়েকটা মোটা গুঁড়ির মতো ডাল বেছে নিলেন টমসন। জঙ্গলের মধ্যে এমনি ভেঙে পড়া কয়েকটা গাছও মিলবে নিশ্চয়ই। দড়ি দিয়ে বেঁধে ওগুলোকে নিয়ে যেতে হবে সমুদ্রের ধার পর্যন্ত। খোঁড়া পা নিয়ে কাজটা প্রায় অসম্ভবেরই কাছাকাছি, কিন্তু মৃত্যু যেখানে একমাত্র বিকল্প, সেখানে জীবনের পক্ষে বাজি ধরা ছাড়া আর কোনো উপায় নেই ক্যাপ্টেনের। বহুক্ষণ লাগলো পুরো কাজটা করতে, কতক্ষণ সে হিসেব রাখতে পারলেন না টমসন। 3-4 তো চোখে অন্ধকার দেখে থেমেই গেলেন, কিন্তু কিছুক্ষণ পর টলতে টলতে হাতড়াতে হাতড়াতে শুরু করতে হলো। থেমে যাওয়া মানেই যে মৃত্যু। বেলা দ্বিপ্রহর, গাছের ডালগুলো পাশাপাশি সাজিয়ে বাঁধা ছাঁদার শেষ, এর বেশি আর কিছু করে ওঠার সামর্থ্য তার নেই বুঝতে পারছেন টমসন। ভেলাটাকে জলে ভাসিয়ে তার উপর চড়ে বসলেন। কোনো রকমে দড়িটার একটা প্রান্ত কোমরে বেঁধে শক্ত করে গিঁট দিলেন, ভেলা থেকে যাতে ছিটকে না যেতে হয় ঢেউয়ের ধাক্কায়। আর দুহাতে 2 সরু সরু ডাল, দাঁড় টানবার যথাসাধ্য চেষ্টা ওই 2 দিয়েই করতে হবে। ঢেউয়ের মাথায় নাচতে নাচতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ল ক্যাপ্টেন টমসনের ভেলা। 8 দিন 8 রাত ঢেউয়ের ঝাপটা খেলেন টমসন। জোড়া তালি দেওয়া দুর্বল ভেলা এই ভাসে এই ডোবে, এই ঘূর্ণিতে পাক খায় তো পরক্ষণে এলোমেলো গতিতে এগিয়ে যায়। কোন দিকে যাচ্ছে, কোন ঠিকানায় পাড়ি দিচ্ছে তার কোনো হদিশ নেই। টমসন প্রথম 2 দাঁড় টেনেছিলেন, তারপর আর শরীর দেয়নি, এলিয়ে পড়ে আছেন। কোমরের দড়িটা শক্ত করে ভেলার গায়ে বাঁধা না থাকলে কবেই ছিটকে বেরিয়ে যেতেন তিনি। দড়িটাই তাঁকে ভেলার সঙ্গে সেঁটে রেখেছে এত তোলপাড়ের মধ্যেও, তবু রেহাই তো নেই। যখন ভেলা ডুবে যাচ্ছে তিনিও তখন 3 জলের নিচে হাবুডুবু খাচ্ছেন, মোচার খোলার মতো নাচছে তো তিনিও সেই দুলুনির শরিক। এইভাবে 8 দিন 8 রাত
খাবার নেই, জল নেই, মুখে সমুদ্রের নোনা জল ঢুকে যায়। থুথু করে সবটুকু বের করে না দিলে সারা শরীর পাক দিয়ে ওঠে। সবচেয়ে সমস্যা পায়ের ক্ষতটা ক্রমাগত বিষিয়ে উঠেছে নুন জল লেগে। দিনের বেলা ওটার দিকে তাকাতে ভয় করে, এতটাই পুঁজ জমে ফুলে উঠেছে জায়গাটা। শেষ পর্যন্ত জ্ঞান অজ্ঞানের মাঝামাঝি একটা ঘোরের মধ্যে চলে গেলেন টমসন। মানুষ যতটুকু সহ্য করতে পারে সেই সীমারেখা পেরিয়ে চলে গেলেন অনেক দূর। এখন একটা ক্ষীণ ঘোলাটে বিকার এসে মাঝে মাঝে আচ্ছন্ন করে দিচ্ছে। চিত হয়ে ভেলায় শুয়ে উপরের অনন্ত আকাশে মেঘের খেলা দেখতে দেখতে অতীতের কত টুকরো ছবি যে ভেসে ওঠে চোখের সামনে। আপন মনে হাসেন, কাঁদেন, তারপর আবার চেতনা হারিয়ে মৃতের মতো পড়ে থাকেন ক্যাপ্টেন টমসন। দড়িতে বাঁধা অচৈতন্য শরীরটাকে নিয়ে লাট খেতে খেতে অনির্দেশ্য গন্তব্যে ভেলা ভেসে যায়। মাঝে মাঝে চকিতে জ্ঞান ফেরে, হয়তো মধ্যরাতে, চতুর্দিক নিকষ অন্ধকার, ঢেউয়ের গর্জন, বহু মাইল ওপরে তারায় ভরা আকাশ, কিংবা চড়চড় করছে দুপুরের রোদ, ওপর দিকে তাকানো যাচ্ছে না এত তাপ। টমসন ছেলে মানুষের মতো অবাক হন। কি এখনো তিনি বেঁচে? কতদিন কত রাত কাটল? এতক্ষণে তো মরে ভূত হয়ে যাওয়ার কথা, নাকি ভূতই হয়ে গেছেন বুঝতে পারছেন না? মৃত্যুর পরেও কি বোধ অবশিষ্ট থাকে? ভাবতে ভাবতেই পায়ের ক্ষত তীব্র যন্ত্রণা দিয়ে জানান দেয় তিনি এখনো বেঁচে আছেন। উফ, এখনো যে কি করে সহ্য করতে পারছেন টমসন, এত তার প্রাণশক্তি জোর। ভাবতে ভাবতে ফের জ্ঞান লোপ পায় তাঁর। অবিকল এক মৃতদেহের মতো ভেলায় বাঁধা অবস্থায় স্রোতের করুণায় ভেসে যায় অচেতন শরীরটা। কিছুটা দক্ষিণ পশ্চিমে, তারপর ফের পূবের দিকে। বিপুল প্রশান্ত মহাসাগর যেন কৌতুকী ক্রীড়ায় মেতেছে তুচ্ছ নশ্বর একটি খেলনা নিয়ে। কোকোস দ্বীপ থেকে প্রায় পৌনে 400 মাইল দূরে গভীর সমুদ্রের মধ্যে একটি তিমি শিকারী নৌকো প্রথম ভেলাটাকে দেখতে পেল। তারিখটা 17 মে। টমসন কোকোস থেকে ভেলা ভাসানোর পর পাক্কা 9 দিন কেটে গিয়েছে। শেষ 1.5 দিন টমসনের জ্ঞান ফেরে নেয়ার। নৌকো শিকারীরা যখন প্রায় পচে যাওয়া ভেলা থেকে কঙ্কাল সার দেহটা উদ্ধার করল, তারাও আশা করেনি যে মানুষটার কোথাও কোনো প্রাণের স্পন্দন আছে। 8-9 দিন টানা নুন জলে ভিজে চামড়াটা ফ্যাটফ্যাটে সাদা হয়ে গেছে, গোটা শরীর ঠান্ডা হিম, বাঁ পায়ের পাতায় দগদগে ঘা। এখান ওখান থেকে সামুদ্রিক মাছেরা ঠুকরে মাংস ছিঁড়ে নিয়ে গেছে, সেসব জায়গাও ক্ষত বিক্ষত। কোমরের দড়িটা তখনও কাটা গাছের একটা মোটা ডালের সঙ্গে বাঁধা, সেটা খুলতে খুলতেই বুকে কান পেতে শুনছিল একজন শিকারী। সে চেঁচিয়ে উঠেছিল, আরে আরে, এই যেন বেঁচে আছে মনে হচ্ছে। অবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে এসেছিল আরো একজন, তারপর সেও বলে উঠল, তাই তো, ডুকডুক করছে এখনো। তারপর 2 দিন সেই নৌকোতেই জমে মানুষে টানাটানি চলল, লোকগুলো সেবা করল বিস্তর। 3rd দিনে টমসন চোখ মেলে তাকালেন, শূন্য দৃষ্টিতে ফেল ফেলিয়ে তাকালেন চারদিকে, মুখে কথা নেই। আপনি কোথা থেকে আসছিলেন? আপনি কোন জাহাজে ছিলেন? কি করে এরকম হলো? লোকগুলো ঝুঁকে পড়ে অনেক প্রশ্ন করল। টমসন বেকুবের মতো চেয়েই রইলেন কেবল। তার কিছু মনে পড়ছে না, কিচ্ছু না। আপনার নাম, দেশ, ঠিকানা? নির্বোধ দৃষ্টিতে অল্প অল্প মাথা নাড়েন টমসন। দেশ, ঠিকানা, কে জানে এসব কথার কি মানে? নামটাই বা কি? হাজার চেষ্টাতেও টমসনের মনের মধ্যে কোনো ঝিলিক ফোটে না। গাঢ় অন্ধকারে
তলিয়ে গিয়েছে সব স্মৃতি। লোকগুলো ফিসফিস করে পরস্পরকে বলে, হবে না, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছে কদিন, মগজের মধ্যে ওলট পালট হয়ে যাওয়াটাই তো খুব স্বাভাবিক। আমরা তাহলে একে নিয়ে কি করব? দেখা যাক, বড় জাহাজটা চোখে পড়লে সেখানে তুলে দিতে হবে। এর চিকিৎসাও তো দরকার, পায়ের অবস্থা দেখেছ? এভাবে পড়ে থাকলে ওই ঘা বিষিয়েই মরে যাবে লোকটা। পরের দিনই দেখা মিলল জাহাজে, সৌভাগ্যই বলতে হবে। নিউফাউন্ডল্যান্ডের বন্দরে ভিড়বে বলে চলেছে বিশাল যাত্রীবাহী জাহাজ ইনস্টিংক্ট। সেই জাহাজেই মৃত প্রায় স্মৃতিভ্রষ্ট লোকটিকে তুলে দিল তিমি শিকারীরা। বিখ্যাত চিকিৎসক ফ্র্যাঙ্ক কিটিং ছিলেন জাহাজে। তিনি শিউরে উঠলেন মানুষটির পায়ের অবস্থা দেখে। এ কি, এই যে এক্ষুনি ব্যবস্থা করতে হবে, সাংঘাতিক অবস্থা হয়েছে। ওষুধ বিষুধ দিয়ে কিন্তু কাজ হলো না। দীর্ঘদিন নোনা জলের সংস্পর্শে আর বিনা চিকিৎসায় ক্ষত দুরারোগ্য হয়ে উঠেছে। ফেলে রাখলে ধনুষ্টঙ্কার হয়ে অবধারিত মৃত্যু। হাঁটু থেকে কেটে ফেলা ছাড়া আর গতি নেই, ভুরু কুচকে বলে উঠলেন ডাক্তার। এ কাজ আগে বার কয়েক করেছেন তিনি, বুঝতে পারছেন কাজটা করতে হবে দ্রুত। জাহাজেই অস্ত্রোপচারের সব ব্যবস্থা করে ফেললেন কয়েক ঘন্টার মধ্যে। উনিশ শতকের গোড়ায় বেহুশ করার জোগাড় যন্ত্র সেভাবে ছিল না, বিশেষত রোগীর যা শারীরিক অবস্থা, মাদক টাদক খাইয়ে কোনো রকম ঝুঁকি নেওয়াও যাবে না। অগত্যা উপায় একটাই, চারজন তাগড়াই চেহারার লোক হাত পা চেপে ধরল আর ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে এলেন ডক্টর কিটিং। পচা ঘায়ে ফুলে ঢোল হয়ে যাওয়া যন্ত্রণায় আধখানা পা তলিয়ে গেল প্রশান্ত মহাসাগরের জলে, আর বদ্ধ পশুর মতো আর্তনাদ করতে থাকলেন একদা গ্রিন অলিভ জাহাজের দুর্দণ্ড প্রতাপ ক্যাপ্টেন টমসন। এখন তিনি এক পঙ্গু জড়ভরত, নিজের নামটুকু পর্যন্ত মনে করতে পারেন না। আর কোকোস দ্বীপের সেই গুপ্তধন, তা এখন প্রশান্ত মহাসাগরের চেয়েও অতল এক বিস্মৃতির তলায় ডুবে গিয়েছে। সারা বিশ্বে সেই লুকোনো সম্পদের হদিশ আর একটি প্রাণীও জানে না। কোনোদিন কেউ জানবে এমন সম্ভাবনাও ক্ষীণ। নিউফাউন্ডল্যান্ডের জাহাজ ঘাটা থেকে একটু দূরেই প্রশস্ত রাজপথ। উনিশ শতকের মাঝামাঝি নাগাদ সেই পথের ধারে এক উস্কো খুস্কো চেহারার পাগলকে ভিক্ষে করতে দেখা যেত। লোকটার একটা পা হাঁটু থেকে কাটা, সারা গায়ে অসংখ্য ক্ষতচিহ্ন, মাথা ভর্তি জট পাকানো সোনালি চুল, এক মুখ দাড়ি। বয়স বোঝা যেত না ঠিক, তবে ষাট পেরিয়েছে যে বহুদিন এ বিষয়ে সন্দেহ নেই। বছরের পর বছর ওইখানেই ওর আস্তানা। কোথা থেকে এসেছে, কি ওর ইতিহাস কেউ জানে না। রাজপথের ধারে পাগলকে বসে থাকতে দেখে অনেক লোকই একটা দুটো পয়সা ছুঁড়ে দিত। লোকটা কখনো কখনো সেগুলো জড়ো করে অনেকক্ষণ ধরে গুনত, আবার কখনো ছুঁয়েই দেখত না, যখন যেমন খেয়াল। মাঝে মাঝে ঘুম হয়ে বসে থাকতো চুপচাপ, ভুরু খুঁজকে খুব গভীরভাবে কিছু একটা ভাবত। যেন কি যেন একটা তার মনে পড়তে পড়তেও পড়ছে না এমন একটা ভঙ্গি করে নিজের মাথায় দুম দুম ঘুষি মারত, টেনে টেনে চুল ছিঁড়ত, তারপর খুব মন দিয়ে ফুটপাথের ওপর কি সব আঁকঝোঁক করত কাঠকয়লা দিয়ে, যেন একটা ম্যাপ কিংবা নকশা গোছের কিছু। পথচারীরা উঁকি দিয়ে দেখতে গেলেই চট করে মুছে ফেলত বা হাত চাপা দিয়ে দিত, দেখতে দেবে না কিছুতেই, ভারী গোপন ব্যাপার। এক একদিন আবার অন্য মূর্তি, রাস্তার লোকজনকে ডেকে ডেকে চাপা গলায় নানান রকম উদ্ভট গল্প শোনাত। গোপন এক জায়গায় তার নাকি অনেক সোনাদানা রাখা আছে, সে নাকি এই দুনিয়ার সেরা বড় লোক, শুধু একবার যদি সেই গুপ্ত জায়গাটার নাম মনে পড়ে যায়
ব্যাস, আর চিন্তা নেই। আরে তুমি তো নিজের নামটাই জানো না হে, টিটকিরি দিত লোকজন, পাগল খেঁকে উঠত। তাতে কি সোনা দানাগুলো পেয়ে গেলেই আমি জব্বর দেখে একখানা নতুন নাম রাখবো নিজের। নিজের নামের চেয়েও এখন সেই জায়গাটার নাম মনে পড়াটা বেশি জরুরি। একবার শুধু যদি মনে করতে পারতাম, একবার যদি মনে করতে পারতাম। জায়গাটা কিরকম সেটাও ভুলে গেছো? পাহাড় না মরুভূমি, জঙ্গল না সমুদ্র, সেটাও মনে নেই? প্রশ্নকর্তাদের গলায় ঠাট্টার সুর, মাথার চুল খামচে ধরে বহুক্ষণ ভাবত লোকটা। ঝাপসা ঝাপসা কয়েকটা ছবি এক একবার ফুটে উঠেই মিলিয়ে যায়। পাথরের গায়ে আছড়ে পড়া ঢেউয়ের ভেনা, গা ছমছমে বন, আকাশে আঙুল তুলে দাঁড়িয়ে থাকা লম্বাটে একটা পাহাড় চূড়া, এসব কি সত্যি না কল্পনা? নিজেই বুঝে উঠতে পারে না ঠিক। আর নামটা, নামটা না, কিছুতেই একটা বর্ণও মাথায় আসে না। গাঢ় অন্ধকার, মাঝে মাঝে কিসের টানে যেন ক্রাচ টেনে টেনে ছুটে যেত জাহাজ ঘাটায়, যে কোনো একটা নোঙর বাঁধা জাহাজে উঠে যেত হাঁচড় পাঁচড় করে। ডেকের ওপর থেকে ঝুঁকে পড়ে চোখ কুঁচকে অন্তহীন সমুদ্রের গভীরে কোথাও দেখার চেষ্টা করত। লোকজন যখন ধরে বেঁধে তাকে নামিয়ে আনত, তখন সে প্রাণপণে চিৎকার করে উঠত, ওই যে দেখতে পেয়েছি, ওই যে সেই জাহাজটা, আমি ওই জাহাজটাই যাব। চুকচুক শব্দ করে সহানুভূতি দেখাতো লোকজন। আহারে বেচারা, মাথাটা একদম গন্ডগোল হয়ে রয়েছে সেই কত বছর ধরে, সব স্মৃতি তালগোল পাকিয়ে গেছে। 1841 সালের শীতকাল, ভোরের পথচারীরা আবিষ্কার করল রাস্তার ধারে পড়ে রয়েছে নিশ্চল ঠান্ডা একটি শরীর। এটা সেই পাগলটা না, এখানে বসে থাকতো সারাক্ষণ? হ্যাঁ গো, ঠান্ডায় মনে হয় জমি কাঠ হয়ে গেছে। লোকেরা বলা বলি করলো। পাশেই ফুটপাথের ওপর কাঠ কয়লা দিয়ে একটা ম্যাপ আঁকা, প্রথমটায় তেমন গুরুত্ব দেয়নি কেউ। পাগল কত রকমই তো আঁকত নিজের খেয়ালে। তারপর একজন পথচারীর চোখে পড়ল শুধু ম্যাপ নয়, তার এপাশে ওপাশে বড় বড় হরফে নানান রকম নাম লেখা রয়েছে। লিমা, গ্রিন অলিভ, কোকোস, টমসন, কে জানে এসবের কি মানে, কোনো যোগসূত্র আছে বলে তো মনে হচ্ছে না, উকি মেরে বলল একজন পথিক। একটা বুড়ো লোক অনেকক্ষণ দেখে শুনে বলল, হয়তো মরার আগে স্মৃতি ফিরে পেয়েছিল, এখন আর জানার কোনো উপায় নেই, হয়তো কোনো মানে আছে সব কথার। সব পাগলের প্রলাপ। একজন সাফাই কর্মী এসে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল জায়গাটা, আর মৃতদেহটা চলে গেল পপার্স গ্রেভিয়ার্ডে, ভিখিরিদের কবরখানায়। কবর খুঁড়তে খুঁড়তে একজন খননকর্মী নিজের মনেই হেসে ফেলল, এই উন্মাদ লোকটা কেবলই বলতো ওর নাকি প্রচুর গুপ্তধন আছে, দেখো ঝুলিতে তিনটি মাত্র তামার পয়সা, দা ওর কবরের মধ্যে ওগুলো রেখে দাও, বলো গুপ্তধন নিয়ে ঘুমোক চিরকালের মতো। ঝুপঝুপ করে মাটি পড়ে গেল কফিনের উপর। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৌরভ মুখোপাধ্যায়ের কাহিনী ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। ক্যাপ্টেন টমসনের ভূমিকায় মীর, গল্প পাঠে ডায়াস, কটেস, বেনিটো, ফ্র্যাঙ্ক কিটিং, সেনাপতি, সাফাইকর্মী ও যোদ্ধার চরিত্রে দীপ, অমাত্য, অত্রি, অমর্ত্য, দীপ এবং সোমক, ব্যালভার্ডি, পুষ্পল, ইংরেজ যোদ্ধা ও খননকর্মী সোমক, শিকারীর ভূমিকায় শায়ক ও সৈকত, এছাড়া অন্যান্য চরিত্রে সম্রাট, রিচার্ড, সুদর্শন, সৈকত, শায়ক ও অত্রি। গল্পের সূত্রধার আমি অগ্নি।
পর্ব পরিচালনায় গোধূলি এবং দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম্য ও শুভ, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক। শেষ হল সৌরভ মুখোপাধ্যায়ের কাহিনী ক্যাপ্টেন টমসনের গুপ্তধন। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।